আসসালামু আলাইকুম, আমি শাহাদত হোসেন সচিব। প্রথমে বেসিক ক্যাম্পাসের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এইচএসসি অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর গুরুত্বপূর্ণ বই হচ্ছে আইসিটি বইয়ের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে পঞ্চম অধ্যায় নিয়ে লেকচার প্রদান করতেছি। আমরা অলরেডি এর উপর হচ্ছে নয়টি লেকচার প্রদান করেছি, আজকে দশম লেকচার প্রদান করব। আমরা প্রথমে এক থেকে ছয় নম্বর লেকচার পর্যন্ত আমরা হচ্ছে অ্যালগোরিদম এবং প্রজাতি আলোচনা করছি। সপ্তম লেকচার থেকে আমরা সি প্রোগ্রামিং আলোচনা করা শুরু করেছি। তাই ধারাবাহিকতা আজকে আমরা দশম লেকচারে জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা নির্ণয় সি প্রোগ্রামিং করব, অর্থাৎ সংখ্যাটি জোড় নাকি বিজোড় সেই সময় আমরা নির্ণয় করেন এখানে সি প্রোগ্রামিং শুরু করবো। তা এখানে আমাদের যে সংখ্যাটি জোড় না বিজোড় সেটা আমরা সংখ্যা হিসাবে ধরার জন্য এখানে এন নিয়ে নিলাম। আমরা ইনপুট আকারে কি নেবো, এন নেবো। তারপরে এনকে দুই দিয়ে ভাগ করে দেখবো যে আর ভাগশেষের মানটা জিরো আসে নাকি ওয়ান আসে। যদি ভাগশেষের মানটা আমাদের জিরো আসে তাহলে বুঝতে হবে সংখ্যাটি জোড় সংখ্যা, কারণ যে কোনো জোড় সংখ্যাকে ভাগ করলে দুই দ্বারা ভাগ করলে ভাগশেষ সবসময় কী হয়, জিরো হয় আর কি। অর্থাৎ ওই সংখ্যাটাকে দুই দিয়ে ভাগ করে ভাগশেষ যদি আমরা জিরো পাই তাহলে সংখ্যাটা আমরা ধরে নেব জোড় সংখ্যা, আর জোড় সংখ্যা ইংরেজি হচ্ছে ইভেন। আর যদি না পাই সেক্ষেত্রে আমরা ধরে নেব সংখ্যাটি হচ্ছে বিজোড় সংখ্যা, অর্থাৎ বিজোড় সংখ্যা ইংরেজি হচ্ছে অড আর কি। তারপরে আমাদের ইন্ট হয়ে যাবে। তো এখন আমরা এটা ক্ষেত্রে সি প্রোগ্রামিংটা শিখবো। ফার্স্টে আমাদের স্টার্টিংয়ের ক্ষেত্রে তিন লাইনটা আমাদের জানাই আছে যে হ্যাজ ইনক্লুড স্টুডিও ডট ইস মেইন ফাংশন, ঠিক আছে। এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, আমাদের পুরো সি প্রোগ্রামিং সম্পর্কে আলোচনা করা হয়েছে সপ্তম লেকচার। সপ্তম লেকচারটা আপনার দেখে আসলে আপনার অনেক বেশি বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তা আমরা প্রথমে তিন লাইন লিখে নিচ্ছি স্টার্টের জন্য। তারপরে ইনপুটের জন্য আমরা এখানে আইএনটি নিব, যেহেতু এন সংখ্যাটা আমাদের পূর্ণ সংখ্যার, ঠিক আছে, তাই আমি এখানে আইএনটি উল্লেখ করবো, ভগ্নাংশ হলে ফ্লোট উল্লেখ করতাম। তারপর চলক হিসাবে এখানে আমরা নিয়েছি কোনটা, এন উল্লেখ করতেছি। তারপর আমরা প্রিন্টের দ্বারা সেই ইনপুটের মানটা আমরা এখানে চাবো আর কি। তো এখানে আমরা বললাম ইন্টার এ ভ্যালু, কিসের ভ্যালু, এন এর মানের ভ্যালু, এই মানটা আমি এখানে ইনপুট দিব। তারপর ইনপুটের মানটা আমরা গ্রহণ করব পার্সেন্ট ডি অর্থাৎ ডেসিমাল মান হিসাবে, কার মান, এন এর মান। তো এখানে এন দ্বারা এন হিসেবে চিহ্নিত করে দেবো, তাহলে এখানে ডেসিমাল মান হিসেবে এন এর মান সিলেক্ট করা হয়ে গেল। তারপর আমরা এখানে কী করব, এই জায়গায় ইফ শর্ত দিব, দর পর এই জায়গাটার মধ্যে আমরা এখানে ওই শর্তটা প্রয়োগ করবো আর কি, যেটা আমাদের রাখা আছে এনকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষের মানটা জিরো হবে। যদি জিরো হয় সেক্ষেত্রে আমরা প্রিন্টেপে এখানে আমরা উত্তরটা লিখে দেবো যে ব্যাকস্ল্যাস এন মানে এক লাইন নিচে প্রদর্শন করবে। তারপরে লিখব দিস নাম্বার ইজ জোড় সংখ্যা, অর্থাৎ দিস নাম্বার ইজ ইভেন। আর যদি শতটা না মানে তাহলে তো বুঝতে পাচ্ছি সংখ্যাটা কী হবে, তখন সংখ্যাটা হবে বিজোড় সংখ্যা। সেক্ষেত্রে আমাদের আউটপুটে প্রদর্শন করবে দিস নাম্বার ইজ অড। ওকে, তারপর আমরা কী করবো আউটপুটে এখানে পর আমরা রিটার্ন জিরো এবং হচ্ছে সেন ব্যাকেট ক্লোজ করে দিয়ে সি প্রোগ্রামিংটা শেষ করবো। তাহলে এটা ক্ষেত্রে আমাদের খুবই ইজি একটা সি প্রোগ্রামিং। জাস্ট এখানে কন্ডিশনটা দেখবে যে ইফ কন্ডিশনের মধ্যে আমরা দেখব যে সংখ্যাটা দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ সমান জিরো হয় কিনা, জিরো হলে সংখ্যাটা জোড় সংখ্যা হিসেবে প্রদর্শন করবে, আর জিরো না হলে এটা সংখ্যাটা বিজোড় সংখ্যা হিসেবে প্রদর্শন করবে। এই ছিল আমাদের এই জোড় বিজোড় সংখ্যা নির্ণয় সি প্রোগ্রামিং আর কি, ঠিক আছে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে করবেন, আর হচ্ছে আমাদের কোনো কমেন্ট করার থাকলে সেটা হচ্ছে আমাদের ভিডিও নিচে কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।